ডালিয়া আমার বিরোধিতা না করলেও মেনে নিতে পারেনি এই হত্যাকাণ্ড। আস্তে আস্তে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলল। আমার উপর ভয়ঙ্কর ঘৃণা আর নিজের উপর অভিমান নিয়ে একদিন সে চলে গেল শান্তির দেশে, আর আমি প্রকৃতি প্রদত্ত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের শাস্তি মেনে নিলাম। আমি চাই না তোমাদের জীবনেও এরকম পরিণতি হোক। জীবনের খেলায় হেরে গিয়ে দাবায় জিততে চেয়েছি বারবার, কারো কারো সঙ্গে কখনো কখনো জিতেছি, কখনো বা জিতিনি কারো সঙ্গে। শর্ত অনুযায়ী এখন আমি তোমাদের সব কথা শুনব, আর একটা মৃত্যুর দায় নেব। না, কিন্তু শর্ত তো সেরকমই ছিল। সন্তান আমার, আমি নিরাপদে ওকে পৃথিবীর আলোতে আনবো। তার জন্য যদি পুরো পৃথিবী আমার বিরুদ্ধে যায়, যা হয়তো এই সন্তান পুরো পৃথিবীকে বদলে দেবে, হয়তো এই সন্তানের জন্য আমরা হাজার হাজার বছর ধরে অপেক্ষা করে আছি। আসলে খুন করে কেউ সুখী হতে পারে না। আমি সব বুঝতে পেরেছি, চেক পেক করলেই সব খেলায় জেতা যায় না, কোনো কোনো খেলায় চেক মেট হয়েই জিততে হয়। চাকরি বাঁচানোর জন্য লোকজন কি বলবে তার জন্য একটা খুন করা, আমরা পারবো না, আমরা পারবো না। অন্যর নামে কিছু সম্পত্তি আছে, খুব বেশি না, একটা শিশুর বেড়ে ওঠার জন্য যথেষ্ট। তোমরা যদি তোমাদের সন্তানের নাম পূর্ণ রাখো, তাহলে হয়তো এই সম্পত্তিটা ওর কাজে লাগতে পারে। এটাই হয়তো ডালিয়ার শেষ ইচ্ছে ছিল। সে বলেছিল তার সন্তানের নাম হবে পূর্ণ, সব কিছু পূর্ণ করতেই এই সন্তান আসবে, তার গর্ভে না হলেও অন্য কারো গর্ভে।